गत 25 डिसेम्बर लॉन्च होवार पर थेके सारा पृथिवी ताकिएछिलो जेम्स वेब स्पेस टेलिस्कोपेर दिके एबं देखते देखते एक मास पेरिये गेछे L2 पॉइंट माने लैग्रांज 2 कक्षपथे पहुँचे गेछे आर एबार किन्तु ऑर्बिट करते शुरू करेछे पृथिवीर एक नम्बर माने पृथिवी थेके पाठानो एक नम्बर टेलिस्कोप जेम्स वेब सफलभावे तार प्रतिटा पार्ट से सक्सेसफुली पेरिয়েছে এবং এখন শুধু অপেক্ষা কাজ করার। আজকের এই ভিডিওতে আপডেট দিতে এলাম। 3D অ্যানিমেশনে দেখাবো যে কিভাবে জেমস ওয়েব L2 মানে ল্যাগ্রাঞ্জ 2 পয়েন্ট বা কক্ষপথে ভ্রমণ করছে। যদিও সিগন্যাল পাঠাচ্ছে এবং সিগন্যাল একদম ঠিকঠাক, কিন্তু জেমস ওয়েবকে যে কারণে পাঠানো হয়েছে তার যে কাজ সেই কাজ এখনো সেইভাবে শুরু করেনি। যোগাযোগ রয়েছে, যোগাযোগ থাকবে ডিপ স্পেস নেটওয়ার্কের মাধ্যমে নাসার সঙ্গে। জেমস ওয়েবের তরফ থেকে এখনো কোনো ফার্স্ট ইমেজ এসে পৌঁছায়নি এবং এসে পৌঁছালে নাসা অবশ্যই তা শেয়ার করবে আর আমরাও আপনাদের সামনে সেই অসাধারণ তথ্য বা ছবি নিয়ে আসব। আমি চলে যাব যে এই মুহূর্তের পজিশন কি বা কারেন্ট लोकेशन की जेम्स वेब स्पेस टेलिस्कोपेर चले जाई एवं लाइव ट्रैकिंगेर एखाने आमरा देखते पाच्छी आर किन्तु सेरकम चेंजेस किछु नेई। 100% डिस्टेंस से पेरिये गेछे। क्रुजिंग स्पीड एकटा रयेछे 202 मीटार प्रति सेकेंडे। एई गतिबेगेई से L2 पॉइंटे बा L2 कक्षपथे से घुरछे एवं एखन जा डिस्टेंस पृथिवी थेके 14,60,529.2 किलोमीटर एटिर आर चेंज होबे ना और L2 पॉइंट 0.0 किलोमीटर तार जोन्नो से L2 पॉइंटे रयेछे। तबे एकटा पार्ट रयेछे जेटा गरमेर दिकटा एकटू कमार पर से क्यालिब्रेशन शुरू करबे, एकटू टाइम लागबे कारण एई जे दीर्घ पथ एक मास धरे से ट्रावेल करे गेछे सरासरि सूर्येर आलो जेम्स वेबेर फ्रंट पार्टे पड़ेछे जेई दिकटा सूर्येर दिके छिलो एवं से दिकटा गरम हो आछे। जतक्षण ना सेई पार्टटा ठंडा होबे ततक्षण ए किन्तु सफलभावे काज करबे ना। तबे बेश ठंडा होये एसेछे मात्र और ए पार्ट 52 डिग्री सेंटिग्रेड एवं 13 डिग्री सेंटिग्रेड होच्छे बी पार्टे। अन्यदिके कोल्ड पार्ट एकदम ही ठीकठाकई आछे -211 -203। तो एटा तो गेलो एई जे एई मुहूर्तेर हिसाब। আমরা চলে যাব 3D অ্যানিমেশনে। আপনাদেরকে অ্যানিমেশন নয় 3D তে দেখাবো জেমস ওয়েব এই মুহূর্তে কিভাবে সে ট্রাভেল করছে এবং নাসার তরফ থেকে আমরা কি দেখতে পাচ্ছি। এই যে জেমস ওয়েব ঠিক এইভাবে ট্রাভেল করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি নাসার তরফ থেকেই দেখানো হচ্ছে। খুব অসাধারণের যে কক্ষপথটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখান থেকে এখনও ছবি তোলা শুরু হয়নি, ঠান্ডা হয়ে যাবে যখনই এর এ এবং বি পার্ট যেটা ফ্রন্টে ছিল এতদিন সূর্যের সেই দিকটা যেই ঠান্ডা হয়ে গেলেই এ ঠান্ডা প্রায় হয়েই এসছে আর একটু অপেক্ষার, তারপরেই অপেক্ষার অবসান হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবেই কিন্তু ঠিক ল্যাগ্রাঞ্জ 2 কক্ষপথে প্রদক্ষিণ করছে। বলে রাখি এখনও কিছুদিন টাইম লাগবে এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের কাজ শুরু করতে। কাজ বলতে গেলে সে কাজ যেই কাজের জন্য তাকে পাঠানো হয়েছে, যেমন ব্রহ্মাণ্ডের জন্ম, বিগ ব্যাংয়ের পর কীভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হলো, এছাড়া এলিয়ান আছে কি না, অন্য কোনো দূরের গ্রহ বা উপগ্রহতে সমস্ত তথ্যই নিয়ে আসবে এবং অতীতকেও যেরকম দেখাবে সেরকম বর্তমানকেও দেখাবে। এই $10 বিলিয়ন মানে খরচা করা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি। আপনারা দেখতে পাচ্ছেন যে এ যখন ট্রাভেল করছে ট্রাভেলের পথে সে নেপচুনকেও যেমন দেখতে পাচ্ছে তারই ফ্রন্ট সাইডে, সেরকম সূর্যের দিকটাও রয়েছে। সবসময় লক্ষ্য করবেন সূর্যের দিকে এর সানশিল্ডের পেছন দিকটা কিন্তু সূর্যের দিকে আমরা যেটা দেখতে পেলাম এইভাবেই সে ট্রাভেল করে চলেছে প্রতি মুহূর্তে এবং ক্রুজিং স্পিড 202 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে। এই গতিবেগ সে ফিক্সড রাখবে এবং এই গতিবেগেই ঘুরতে ঘুরতে এই কক্ষপথে সে পৃথিবীকে পাঠাতে থাকবে তার তথ্য এবং সবসময় এই যে পিছনের পার্টটা যে পার্টটা আমরা এখন দেখতে পাবো এই পার্টটা সবসময় থাকছে সূর্যের দিকে তাকে সেইভাবেই কিন্তু ডিপ্লয় করা হয়েছে। আর যে দিকটাতে রয়েছে মিরর যে আসল কাজ করবে সেই পার্টটা থাকছে সবসময় পৃথিবীর দিকে মাফ করবেন মানে যা যেই জিনিসগুলো তথ্য ধরবে সেই দিকে থাকছে। আর অবশ্যই সানশিল্ডের পিছনে রয়েছে সোলার প্যানেল, তার কারণ হচ্ছে এই সোলার প্যানেল সূর্য থেকে তাপ শোষণ করে এর ভিতরকার সমস্ত যে ব্যাটারি তাকে চার্জ করবে প্রতি মুহূর্তে। এই হচ্ছে ঠিক সানশিল্ড এবং এই হচ্ছে তার পেছন দিকটা যেই দিকটা সবসময় থাকবে সূর্যের দিকে। এইভাবেই কিন্তু L2 কক্ষপথে ঘুরে চলেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। তো আর বড় করব না ভিডিওটা, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং অনেকেই বলছিল জেমস ওয়েবের একটা আপডেটের জন্য এবং সেই আপডেট আপনাদের জন্য নিয়ে এলাম এবং আপনাদেরকে দেখালাম যে 3Dতে কীভাবে জেমস ওয়েব এই মুহূর্তে ট্রাভেল করছে। ঠিক এখন কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে বা সোজাসুজি রয়েছে সূর্য, মানে ঠিক আপনি যে আপনার স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন সেইভাবে। আর ঠিক এর যে পিছন পার্টটা যখনই ঘুরে যাবে তখনই কিন্তু আস্তে আস্তে সূর্যকে একদম দেখতে পারবেন সেই কক্ষপথ থেকে সূর্য ঘুরছে। এইভাবেই প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কাজ করে যাবে জেমস ওয়েব। তবে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে আমরা এর প্রথম ইমেজ পাবো। আরেকটু দেখিয়ে দিই ঠিক যেটা আমি বলছিলাম, এই যে এই ঘুরে চলেছে এবং ঘুরতে ঘুরতে দেখবেন যে ঠিক সূর্যটা ও এক্ষুনি ও যখন স্ট্রেট হয়ে যাবে বাদিক থেকে দেখতে পারবেন সান, সূর্য ঢুকবে আস্তে আস্তে সূর্য যেইখানে রয়েছে সেই অবস্থানে। এই সবসময় সূর্যের দিকে এই পেছন দিকটাকে রাখবে, এইভাবেই তাকে তৈরি করা আছে। এবার আপনারা মিররটাকেও দেখতে পাচ্ছেন। আর একটু অপেক্ষা করলে বোঝা যাবে আমি যেটা বলতে চাইছিলাম সেই জিনিসটা, যে সূর্যের দিকের পেছনটা কেন থাকছে বা রাখা হচ্ছে যাতে সামনের দিকে আলো না পড়ে এই মিররের উপরে এবং সঠিক তথ্য তুলে ধরতে পারে। এর জন্যই এই সানশিল্ডকে ডিপ্লয় করা হয়েছে। ঠিক খানিকক্ষণের মধ্যেই দেখতে পারবেন বাদিক থেকে সূর্যের প্রবেশ, মানে সূর্যের দিকে ওই পেছন দিকটা রয়েছে সবসময়। এক্ষুনি সূর্য দেখা যাবে বাদিকে। এছাড়াও আমাদের গ্রহ নক্ষত্র যেগুলো রয়েছে সেগুলো তো, যেমন চাঁদ, এই যে মুন বেরোচ্ছে, এই যে আমাদের পৃথিবী দেখুন, এই যে পৃথিবীর দিকেও পেছনটা এই মুহূর্তে রয়েছে, কিন্তু তার জন্য অসুবিধা নেই, তথ্য ঠিক পৌঁছে যাবে আমাদের কাছে। এবং এই যে বুধ, মার্কারি, এই যে প্লুটো নিচে এবং এই যে সূর্য যেটা বলছিলাম আমি, এই যে সূর্যের দিকে দেখুন ওর পিছন দিকটা সবসময় সূর্যের দিকে থাকছে। সূর্যের পাশে রয়েছে স্যাটার্ন, শনি। এই পার্কার সোলার প্রোবকেও আমরা এই 3D এফেক্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই যে ভেনাস, শুক্র গ্রহ, এই যে যেরকম সূর্য এই দিক থেকে বেরিয়ে যাচ্ছে ঠিক ওর পিছন দিকটা কনস্ট্যান্ট ওই দিকেই রয়েছে। আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, দেখুন এই সূর্যের দিকে সবসময় পেছন দিকটা। তো বন্ধুরা এটাই ছিল আপডেট ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটা কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।